প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের, তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি, এর আগে আমি তোমাদের কয়েকটা ক্লাস দিয়েছি, তারই ধারাবাহিকতায় এই টপিকসগুলোর উপর আমি আজকে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে দেখবে, ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে আমরা দেরি না করে কাজ শুরু করি। দেখো, আমি এখানে একটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি তোমাদের জন্য। এখানে উদ্দীপক দেওয়া আছে। দেখো, অ্যাম্বর একটা বস্তু যার ওজন হচ্ছে কত, 40 কেজি, এবং সেই অবস্থানে আছে ভূমি থেকে সেই বি অবস্থান আছে। বি অবস্থানটা কোথায়? ভূমি থেকে উপরে। কত মিটার উপরে? তোমার 50 মিটার উপরে। আগে তোমাদেরকে সৃজনশীল ম্যাথগুলো করার সময় উদ্দীপকটা খুব ভালো করে খেয়াল করতে হবে, বুঝতে হবে, তারপর তুমি কাজ করবে। দেখো, একটা বস্তু, অ্যাম্বর একটা বস্তু 40 কেজি ভর, যার যেটা এ থেকে ভূমি থেকে কত উপর আছে? 50 মিটার উপর আছে। তো এটার একটা বি অবস্থান আছে উদ্দীপক, আর একটা সি অবস্থান দেখানো হয়েছে, আর একটা এ অবস্থান দেখানো হয়েছে, এবং এ এবং সি এর উচ্চতা হচ্ছে 30 মিটার, আর টোটাল উচ্চতা হচ্ছে কত? 50 মিটার। এখন আমাদের বলছে যে কি, প্রথম কোশ্চেনটা দেখো, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে? একটু খেয়াল করো বিষয়টা, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে? তাহলে আমরা বুঝতে পারছি কত বেগে, বেগ কত বেগ, সেটা আমাদেরকে নিয়ে করতে হবে। তার মানে বস্তুটি বি অবস্থানে আছে, সেখান থেকে ভূমিতে আঘাত করবে, ভূমিতে আসবে যে কত বেগে। তাহলে আমরা এটা কীভাবে করবো? দেখো, এক নম্বর প্রশ্নটা এখানে দেওয়া আছে কি, আমরা সেগুলো লিখবো, আমাদের কাজটা তখন সহজ হয়ে যায়। এখানে দেখো, যেহেতু বস্তুটা এখানে স্থির অবস্থায় আছে, বি অবস্থান আছে, তাহলে সেহেতু আমরা এখানে লিখবো আদি বেগ। আমরা জানি আদি বেগ ইউ ইকুয়াল কি, জিরো, ঠিক আছে, যেহেতু স্থির অবস্থায় আছে, এবং বস্তুটির ভর, বস্তুটির ভর এম ইকুয়াল কত? 40 কেজি, ঠিক আছে। অর্থাৎ দুইটা জিনিস আমরা এখান থেকে পেয়ে গেলাম, একটা হচ্ছে বস্তুটির ভর দেওয়া আছে, আর একটা আদি বেগ। কিন্তু আমাদের এখানে দেখো কত বেগে ভূমিতে আঘাত করবে, বেগ নির্ণয় করতে হলে বেগের সূত্র দিলে আমাদের ভরটা কাজে লাগবে না। তারপর আমরা লিখলাম দেওয়া সেটা না রেখলে হয়। এখানে আমাদের যেটা লাগবে আদি বেগ লাগবে, আচ্ছা এটা আমি যেহেতু লাগবে না, এটা মুছে দিচ্ছি। এখানে আমাদের এই অঙ্কটাতে প্রথম সমস্যাটাতে অবশ্য ভরটা আর লাগতেছে না, এখানে লাগবে তোমার আর আদি বেগ লাগবে। এখানে একটা অভিকর্ষীয় স্তরণ, যেহেতু বস্তুটি উপর থেকে নিচের দিকে পড়তেছে বা একটা উচ্চতা থেকে পড়তেছে, সেই কারণে এখানে অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ থাকবে, ত্বরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তো আমাদের আদি বেগ, এবং বের করবো আমরা কি, শেষ বেগ। শেষ বেগ মানে কত বেগ, বি ইকুয়াল টু হোয়াট, আমাদের বলছে না বেগ কত বেগে ভূমিতে আঘাত পান। অর্থাৎ একটা আদি বেগ আছে, আর একটা বেগ শেষ, সেটা কত বেগ হবে সেটা। তাহলে এটার জন্য আমরা জানি কি, আমরা এই ক্ষেত্রে বেগ নিন, এর ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে আরেকটা বিষয় আমাদের, এখান থেকে এই টোটাল দূরত্বটা কত তোমার? 50 মিটার। এটা আমরা লিখব উচ্চতা বা দূরত্ব, যেহেতু আমরা এখানে দূরত্ব নির্ণয় করতেছি, দূরত্ব এস ইকুয়াল তোমার কত হলো? 50 মিটার। এটা তুমি এস দিয়েও লিখতে পারো, তখন এখানে এস না দিয়ে এস দিবে, যেহেতু উপর থেকে নিচে পড়তেছে তাহলে আমরা এস ব্যবহার করবো। তাহলে আমরা শেষ বেগটা নির্ণয় করবো, আমাদের ঠিকই আছে। তাহলে এখানে আদি বেগ হচ্ছে কত তোমার? জিরো, একেবারে জিরো। এটা আর 2 × 9.8 × এইচ হচ্ছে কত? 50। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হয়? 2 × 9.8 × 15, 980। 980 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা এখানে যেহেতু শেষ বেগ বের করবো, সুতরাং ভি ইকুয়াল রুট ওভার 980টাকে রুট ওভার করলে কত হয়? 31.304, 31.304
तीन शून्य मीटर पर सेकेंड बेगर एकक। तो देखो हमें एक नंबर समस्याटार मध्य शेष बेग कत पे गे अर्थात वस्तुटी तुम्हार भूमि जो तो ऊपर से तरह जो झेड़े दी बिना बाधा से फुटले तक से क्षेत्र में कत दूर शेष बेग कत हो भिकल टू हमारे विशेष बेग ये रेजल्ट और ये बेर करार क्षेत्र तुम्हारा जेटा बेर करते हो तुम देवागुल लिखा फिजिक्सर अंकगल करार समय तुम्हें प्रथम भलोक लक्ष्य करते हो कि चिंता तुम्हार चिंता बृद्धि करते हैं उद्दीपक देखा उद्दीपक देखार पर तुम्हें देखते हो कि बेर करते बोलते कि देव आटार के समन्वय करजटा कर जाए देखिए इजी हो गए बेहद रेजल्ट तो आशा कर तुम्हारा बुझते एरपे हमें एखान क्योंकि शेष पर्त जो बैगटा ये लगते परे एखे एक बैग फैल जो जेटे 31.04 मीटर पर सेकेंड ये लिखल एरपर देख दुई नंगा करी दुई नंगा हे कि देखो बोलते जो बी बिंदु थे वस्तुटी के जो इच्छे मुक्त भावे झेड़े दी तो वस्तुटर शक्ति संरक्षणशीलता नीति मे चले कि ना हमें जी शक्ति संरक्षणशीलता हो शक्ति एक रूप थे रूप धारण कर मात्र अर्थात शक्ति सृष्टि में विनाश नहीं शक्ति शुद्ध एक रूप थे और एक रूप धारण कर तो आसले माने कि ना तो शक्ति एखे जो परमाण आखने ठीक से हीमान थको ये ठीक से हीमान थक तीनटे बिंदु दो आज एक बी सी ए तीनटे बिंदुते शक्तर एखे जतटुकू एखे ततटुकू एखे ततटुकू यह जिनिसटा ठीक थाकले शक्ति संरक्षणशीलता नीति मेने चलबे यह जिनिसटा तो एक क्षेत्र में जो जिनिसटा विवेचना करते हबे प्रथम देखो बी बिंदुते वस्तुटी बी बिंदुते एखाने आमरा एखाने मोट शक्ति होच्छे जे गतिशक्ति प्लस विभव शक्ति ताहले आमरा प्रथम एकटा करे निर्णय करी एखाने बी बिंदुते गतिशक्ति कतटुकू देखो गतिशक्ति होले एखान थेके कतटुकू दूरत्व अतिक्रम करछे एखाने तो गतिशक्ति बुझते आमरा तोमादेरके ओई जे सूत्र डेफिनेशन देखाइछे आमरा व्याख्या करार समय गतिशक्ति हच्छे एखान थेके कतटुकू दूरत्व अतिक्रम करछे जेहेतु एटा एखाने आछे स्थिर अवस्था आछे ताहले एखाने आदि बेग कत बी बिंदुते बी बिंदुते वस्तुटर गतिशक्ति के इक्वल हो तुम्हार कत हाफ एम बी स्क्वायर तो यह जानी जेहेतु स्थिर अवस्था आछे एटा बैगटा तक शून्य बैगटा के भिटा के जिरो धरब कारण ये स्थिर अवस्था आछे তাহলে এখানে টোটাল হাফ এম এর মান না বসাই আমরা এটা জিরো যেহেতু তাহলে এটা টোটাল জিরো হয়ে যাবে জিরোর সাথে গুণ করলে তাহলে বি বিন্দুতে গতিশক্তি শূন্য কারণ সেখানে কোনো দূরত্ব অতিক্রম করে নাই এরপর এখানে আমরা বিভব শক্তিটা যদি বের করি বিভব শক্তি কত হয় দেখো বিভব শক্তি হচ্ছে তোমার আমরা জানি এম জি এইচ তাহলে এম হচ্ছে কত এখানে এম হচ্ছে 40 কেজি আর জি তো আমরা জানি 9.8 मीटर पर सेकेंड स्क्वायर और उच्चता एखान यतटुकु पूरा बिंदु तेल 50 मीटर तेल एखे हो कत 40 × 9.8 इंटू उच्चता हम कत 50 टोटाल ये इक्ुअल कर ले कत है हमें क्योंकुलेटर कर देखी 40 × 9.8 × 50 তাহলে 19600 আসলে 19600 জুল শক্তি ঠিক আছে তাহলে মোট শক্তি কত হবে এই ক্ষেত্রে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে তোমার কত 19600 আর এখানে তো শূন্যর সাথে যোগ করলে যেটা আছে সেটা আর কি অর্থাৎ গতিশক্তি যোগ বিভব শক্তি আমরা এটাকে ই পে দ্বারা প্রকাশ করতে পারি তাহলে ये विवेक शक्ति और गतिशक्ति एखे टोटाल कत 19600 जूल है कारण ये शून्य तेल जोगफल ये आसें रेजल्ट तेल एक फैल बिंदुटे हिसेब कर लगे ये बिंदुर जो ये पाई सेम हम सी बिंदुर जो हिसेब करब बिंदुते तो ये पाइल सी बिंदुते जो हिसेब करी देखो एक्सर सी बिंदुते हिसेब करी सी बिंदुते हम गतिशक्ति के इक्ुअल हो तुम कत हाफ एम बी स्क्वायर एखे एक जिन देखो एखे बी स्क्वायर एखान क्योंकि दूरत अतिक्रम कर आदि बैग शून्य छो ठीक है इन्हें आदि बैग जिरो
কিন্তু এটা এখানে আসছে সি বিন্দুতে আসছে, এখানে একটা ব্যাগ শেষ ব্যাগ আছে না, তাহলে এটার এই ব্যাগটা কতটুকু আমরা সেটা বের করি। তো আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, তাহলে এখানে আদি ব্যাগ যেহেতু জিরোটা জিরো হবে, প্লাস টু ইন্টু 9.8 ইন্টু উচ্চতা, দেখো এখানে তোমার উচ্চতা এখান থেকে এটা উচ্চতাটা কতটুকু হবে, যেহেতু এটা টোটাল 50 মিটার আর এখান থেকে এটা 30 মিটার, 50 থেকে 30 বাদ দিলে এটা কত 20 মিটার, সিম্পল হিসাবে একদম। তাহলে আমরা এখানে 20 মিটার, এটা এখানে এইচটা কত হবে 20, তাহলে এখানে টোটাল হিসেব করলে কত হয় দেখো, 20 × 9.8 তোমার তারপর হচ্ছে যোগ সরি গুণ 2 392, এটা বোঝো কত 392, এটা হচ্ছে বি স্কোয়ার মান। আর এখানে এম এর মান হচ্ছে কত 40 কেজি, এটা তো আমরা জানি, তাহলে আমরা এটা যদি বের করি হিসাব করি হাফ ইন্টু 40, আর বি স্কোয়ারের মান সরাসরি বসা দিয়ে আসে আমরা 392, এটা ক্যালকুলেট করলে 392 × 20 কত হয় দেখো 392 × 20 7840, 7840 এটা এত জোল। এবার ইফি নির্ণয় করি আমরা, সি বিন্দুতে ইফি হচ্ছে কত এম জি এইচ, এটা হচ্ছে সি বিন্দুর জন্য, তাহলে এম হচ্ছে তোমার কত 40 আর জি হচ্ছে 9.8 ইন্টু সি বিন্দুতে এইচ, মনে রাখবা বিভব শক্তি হিসেব করার সময় উপর থেকে নিচের দিকে নামতেছে গতি শক্তি হিসেব করার সময়, আর বিভব শক্তি হলে নিচ থেকে উপরের দিকে, এটা মাথায় রাখতে হবে। বিভবটা আমরা সবসময় হিসেব করার সময় বিভব নিচ থেকে উপরের দিকে, আর গতিটা হিসাব করার সময় এটা নিচের দিকে হিসেব করবে, উপর দিক থেকে নিচের দিকে বিবেচনা করবে, মানে মনে রাখার জন্য সহজে অনেকে তোমরা এটা ভুল করে ফেলো। তো এক্ষেত্রে আমরা এখন 40 অর্থাৎ এম জি এস সি বিন্দুর জন্য হলে, তাহলে বিভব শক্তি হলে এটা হচ্ছে কোথায় নিচ থেকে উপরের দিকে দূরত্বটা 30 মিটার, এখানে এইচ এইচ হচ্ছে 30 মিটার, ঠিক আছে এইচ হচ্ছে 30 মিটার, তাহলে আমরা এটা টোটাল হিসেব করলে কত হয় 40 × 9.8 × 30 11760 জুল। আর টোটাল কী হবে তাহলে সি বিন্দুতে মোট শক্তিটা হচ্ছে কত, একটা হচ্ছে 7840 + 11760 যোগ করলে হচ্ছে কত 19600 জুল, তোমার করে দেখতে পারো 19600 জুল যোগ 7840 7840 হ্যাঁ 19600, দেখো তাহলে দেখো আমরা সি বিন্দু এবং বি বিন্দুর মধ্যে কিন্তু সেম শক্তি পেয়ে গেছি, আর বাকি আছে আমাদের এ বিন্দু। তাহলে দেখো তোমাদের কিন্তু আমি অলরেডি দুইটা সি বিন্দু এবং বি বিন্দুটা দেখা ফেলছি, এবার আমরা এ বিন্দুটা দেখাবো, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমাদের মনে রাখলে হবে 19600 জুল আমাদের এখানে শক্তি। তাহলে দেখো তাহলে আমরা এখানে যে কাজটা করবো এটা হচ্ছে যে কি, এবার হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে ইকে মানে গতিশক্তি হচ্ছে কত হাফ এম ভি স্কোয়ার, এখানে হাফ এম এম 140 আর বি স্কোয়ারের মান ছিল কত তোমার, আমাদের আগে এটা কিন্তু আমরা বের করছিলাম বি স্কোয়ারের মানটা হচ্ছে তোমার 980 অথবা 1.04 দিয়ে স্কোয়ার দিলে হবে, এটা আমরা গতে বের করছিলাম বি স্কোয়ার টু কত ছিল 980, এটা তো আমরা এখানে এটা বসা দিই, এটা গ থেকে ভাব তো লিখে দিবা 980 গ হতে, বা আমরা এখানে যেহেতু এটা এক দিছি এখানে এক দিই এক হতে বি স্কোয়ার ইকুয়াল টু কত 980। হ্যাঁ এবার তুমি এখানে 20 আসবে, এটা ভাগ করলে 980 × 20 19600, এটা হবে যে তোমার 19600 জুল। আর ইফি মানে বিভব শক্তি সেক্ষেত্রে এখানে উপরের দিকে তো কোনো উচ্চতা আছে নাই, তাহলে ইফি ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ, এম জি ইন্টু এইচ মানে জিরো,
এখানে এস ইকুয়াল টু জিরো কেন, এখানে কোনো উচ্চতা নাই, ওদিক থেকে যেরকম সেম এখানে, তাহলে এটা শূন্য। তাহলে টোটাল শক্তি হিসাব করলে আমাদের সি বিন্দুতে মোট শক্তি তোমার কত আসে, 19,600 জুল। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কি এই উদ্দীপকটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এভাবে তোমাদের অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন আছে এবং তোমাদের বইতে একাধিক কোয়েশ্চেন আছে, এগুলো একটু দেখে নেবা, যদি কারো সমস্যা আমাকে বলবা, ইনশাল্লাহ আশা করি পারবা। তাহলে আজকে এতটুকু, পরবর্তীতে অন্য ক্লাস আবার দেখাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।